আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনের অ্যাপ্লিকেশনগুলোকে হাইড করবেন। অনেক সময় আমাদের প্রয়োজনবশত বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন আমাদেরকে হাইড করে রাখতে হয়, কেউ যেন আমাদের সেই অ্যাপ্লিকেশনগুলো দেখতে না পায় বা কেউ যেন আমাদের সেই অ্যাপ্লিকেশনগুলো অন করতে না পারে। সেজন্য আমরা লুকিয়ে রাখতে চাই আমাদের প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো। এর সাথে সাথে বন্ধুরা, আমাদের ফোনের মধ্যে আছে ভিডিও, ফটোস, আরও অনেক ধরনের ইনফরমেশন আমাদের ফোনের মধ্যে থাকে গোপনীয়। অনেক ধরনের ভিডিও, ফটোস, প্রেমিকার ফটোস, বউয়ের ফটোস, অনেক ধরনের ফটোস আছে যেগুলো আমরা লুকিয়ে রাখতে চাই। অনেকগুলো ভিডিও আছে যেগুলো আমরা সিক্রেটভাবে লুকিয়ে রাখতে চাই, কেউ যেন সেই ভিডিওগুলো, ফটোগুলো যেন দেখতে না পায়। আমি আজকে আপনাদেরকে টোটাল তিনটা ট্রিক দেখাবো, তিনটা মেথড আমি আজকে আপনাদেরকে দেখাবো। যে তিনটা মেথড যদি আপনারা অ্যাপ্লাই করেন, তাহলে আপনাদের ফোনের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ফটো, ভিডিও, যে কোনো রকমের অডিও আপনারা আপনাদের ফোনের মধ্যে হাইড করে রাখতে পারবেন। কেউ বন্ধুরা আপনাদের ফটো, ভিডিওস, অ্যাপ্লিকেশন ওপেন করতে পারবে না বা তারা দেখতে পারবে না। এই তিনটা মেথড আমি আপনাদেরকে দেখাবো। হয়তো আপনারা অনেকে প্রশ্ন করবেন, ভাই তিনটা মেথড কেন? বন্ধুরা, এক একজনের ফোন এক এক রকম হয়ে থাকে, এক একজনের ফোনে এক এক রকম সেটিং। সেজন্য আমি আজকে আপনাদেরকে তিনটা ট্রিক দেখাচ্ছি, তিনটা মেথড, কারণ এই তিনটা মেথড অবশ্যই আপনাদের কাজে আসবে, যে কোনো একটা আপনাদের কাজে চলে আসবে। কারণ ফোনের মধ্যে আলাদা আলাদা সেটিং হওয়ার কারণে আপনারা হয়তো আপনাদের ফোনের মধ্যে অনেক প্রবলেম ফেস করতেছেন, আপনারা হয়তো পারতেছেন না অ্যাপ হাইড করতে বা ভিডিও অডিও হাইড করতে। অনেক ভিডিও আমি দেখেছি, তারা দেখাচ্ছে তাদের মতোই করে, কিন্তু আপনারা ঠিকমতো বুঝতে পারতেছেন কিনা, আপনারা আপনাদের ফোনের মধ্যে কাজটা করতে পারবেন কিনা, তারা কিন্তু সেটা ভালোভাবে দেখাচ্ছে না। সেজন্য আমি আপনাদেরকে আজকে তিনটা মেথডের মাধ্যমে দেখাবো, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন, আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন ছাড়া কিভাবে আপনারা ফটো, ভিডিওস হাইড করবেন কোনো রকমের অ্যাপ্লিকেশন ছাড়া, আরেকটা দেখাবো অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে হাইড করবেন, আরেকটা দেখাবো বন্ধুরা একটা কোটের মাধ্যমে কীভাবে আপনারা আপনাদের ফোনের অ্যাপ্লিকেশন, ফটো, ভিডিওস হাইড করে রাখবেন। তো আপনারা যদি শিখতে চান, আপনারা যদি জানতে চান, তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটাকে ফুল ওয়াচ করুন। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, লাল কালারের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন। আর যারা লাইক করেন নাই, আমি আপনাদেরকে প্লিজ প্লিজ বলবো, আপনারা প্লিজ লাইক করে দিন এবং শেয়ার বাটন ক্লিক করে বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দিন, তারাও যেন জানতে পারে। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে তিনটা ট্রিক দেখাবো, তিনটা মেথড। এই তিনটা মেথড যদি আপনারা অ্যাপ্লাই করেন, আপনাদের ফোনের মধ্যে আপনারা ফটো, ভিডিওস, অ্যাপ্লিকেশন আপনারা হাইড করে নিতে পারবেন। প্রথমে দেখাবো কোনো রকমের অ্যাপ্লিকেশন ছাড়া কীভাবে আপনারা ফটো, ভিডিওস হাইড করবেন। তো এখানে আমি গ্যালারি ওপেন করলাম, আর এরপরে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশন হাইড করবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথ, এখানে ব্লুটুথের একটা ফোল্ডার আছে, এখানে অল ফটোস, ভিডিওস, ক্যামেরা, এরকম ধরনের অনেক জাতীয় ফোল্ডার আছে। আপনাদের ফোনের মতো ফোনের মধ্যে গ্যালারিতে এরকম ধরনের অ্যালবাম থাকবে, এগুলাকে অ্যালবাম বলা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন কর্নারে থ্রি ডটস, এখানে যদি আপনারা ক্লিক করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন হাইড অ্যালবাম। তো আপনারা কী করবেন, হাইড অ্যালবামে ক্লিক করবেন। এখানে আপনাদের যে অ্যালবামগুলো আপনারা হাইড করবেন, যেমন ধরুন এখানে দেখাচ্ছে ইমো ভিডিওস, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমেজ, তারপর দেখতে পাচ্ছেন আপনাদের যে যে ফোল্ডারগুলো হাইড করতে হবে, আপনাদের যে ফটোগুলো, যে ভিডিওগুলো হাইড করবেন, সেগুলো একটা অ্যালবামে রেখে দেবেন, একটা ফোল্ডারে। সেই অ্যালবামটাকে আপনারা এখান থেকে এভাবে হাইড করে দেবেন। তো আমি এখানে অন করে দিলাম। এখন আমি যখন ব্যাক বাটন প্রেস করব, এখানে দেখতে পাচ্ছেন অ্যালবামটা এখানে নাই, আপনারা দেখতে পাচ্ছেন অ্যালবামটা গায়েব হয়ে গেছে। তো এখানে যদি কোনো মানুষ খুঁজতে আসে, সেও কিন্তু বন্ধুরা আপনাদের ফোন থেকে সেই ফটো, ভিডিওসগুলো বের করতে পারবে না। এখন যদি আপনারা টিডি ডটসে ক্লিক করে আপনারা আবার যদি হাইটে ক্লিক করেন, তাহলে এখানে আপনারা যদি আবার এটাকে বন্ধ করে দেন, তাহলে আপনারা আবার সেই ফোল্ডারটাকে, সেই অ্যালবামটাকে আবার আপনারা আপনাদের ফোনের মধ্যে দেখতে পাবেন। এখন বন্ধুরা দেখাবো একটা অ্যাপ্লিকেশন, ফরের ট্রিকটা বন্ধুরা অবশ্যই দেখে যাবেন, আপনাদের অনেকটা কাজে আসবে। কোন কোডটা দিলে আপনাদের ফটো, ভিডিওস, অ্যাপ্লিকেশন হাইড করতে পারবেন সেটা অবশ্যই আপনারা দেখে যাবেন। এখানে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, অ্যাপটার লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। আর এই অ্যাপটা প্লে স্টোরে পাবেন, সেখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। কিন্তু আপনারা হয়তো অ্যাপটা দেখে বলতেছেন এখানে ক্যালকুলেটার লেখা আছে। হ্যাঁ বন্ধুরা, এই অ্যাপটা দেখে কেউ বুঝতে পারবে না যে এখানে আপনি কী কী লুকিয়ে রেখেছেন, ফটো, ভিডিওস, আপনাদের যা যা কিছু আছে অ্যাপ্লিকেশন সব কিছুই আপনারা এখানে লুকিয়ে রাখতে পারবেন। এখন অ্যাপটাকে আমি অন করলাম, অন করার পর এখানে আপনাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য আমি এখানে 6 পর্যন্ত একটা পাসওয়ার্ড দিলাম এবং কনফার্ম করলাম। কনফার্ম করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে এখানে ক্যালকুলেটার অন হয়ে গেছে। এখন যদি আপনি 2 × 2 = 4 করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 4 হয়ে গেছে, মানে এটাকে আপনি ক্যালকুলেটারের হিসেবেও ব্যবহার করতে পারবেন। এখানে আপনাদেরকে যে কোডটা আপনারা দিয়েছেন, যে পাসওয়ার্ডটা আপনারা সেট করেছেন, সেই পাসওয়ার্ডটা আপনারা আবার এখানে দিয়ে দিন ক্যালকুলেটারের মধ্যে। দিয়ে দেওয়ার পর আপনাদের ফোনের মধ্যে এরকম একটা অপশন চলে আসবে।
এখানে বন্ধুরা এই অ্যাপটা বন্ধুরা এমন ভালো কাজ করে, আমি আপনাদেরকে কি বলবো, এরকম ধরনের অ্যাপ্লিকেশন আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তো এই অ্যাপ্লিকেশনটা খুঁজে পাওয়ার পর আমি আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। এখন আপনারা প্রথমত আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে অ্যাপ্লিকেশন হাইড করবেন। তো অ্যাপ্লিকেশন হাইড করার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব, যে প্লাস চিহ্ন ছিল নিচে সেখানে ক্লিক করার পর, যেমন ধরুন আমরা এখান থেকে এই যে গেমটা আছে এটাকে আমরা হাইড করব। তো আমরা এই গেমটাতে ক্লিক করলাম। এখন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইনপুট হাইড ডুয়েল, ঠিক আছে, আমরা প্রথমে এটাকে ইনপুট করব। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনপুট হয়ে গেল। ইনপুট হয়ে যাওয়ার পর বন্ধুরা আমরা এই অ্যাপ্লিকেশনের মধ্যে একবার ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই অ্যাপ্লিকেশনটাকে এখানে প্রথমত হাইড করব। তো হাইড করার জন্য হাইডে ক্লিক করলাম। এখানে আপনাদেরকে 5 সেকেন্ড ওয়েট করতে হবে। 5 সেকেন্ড ওয়েট করার পর এখানে আপনারা ঘাবড়াবেন না, কোনো সমস্যা নাই। এখানে আপনাদের ফোন থেকে এই রোবেরি অ্যাপ্লিকেশনটা, আমি যে গেমটা এখানে হাইড করবো সেটা একেবারে হাইড হয়ে যাবে এবং আপনারা এখানে এসে সেই অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করতে পারবেন বা আপনারা চাইলে আনহাইডও করতে পারবেন। তো আমরা প্রথমে এখান থেকে আনইনস্টল করব। আনইনস্টল কী জন্য করতেছি আপনারা ঘাবড়াবেন না, আপনাদের অ্যাপ্লিকেশনটা কোথাও যাবে না, জাস্ট আপনারা আনইনস্টলে ক্লিক করুন। এখন বন্ধুরা আপনারা এই অ্যাপটাতে ক্লিক করুন। এই অ্যাপটাতে ক্লিক করার পর আপনারা লঞ্চ ডুয়েল এখানে ক্লিক করে দেবেন। লঞ্চ ডুয়েলে ক্লিক করার পর আপনারা টু গ্রান্ট এটাতে ক্লিক করবেন এবং অ্যালাউ করবেন। তারপর আপনাদের ফোনের অ্যাপ্লিকেশনটা এখানে অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে গেমটা অন হয়ে গেছে, আপনারা দেখেছেন অ্যাপ্লিকেশনটা অন হয়ে গেছে। আপনারা যতবার এই অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবেন অ্যাপ্লিকেশনটা অন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা অন হয়ে যাচ্ছে। তো এখন আমি আপনাদেরকে দেখাই অ্যাপ্লিকেশনটা আমার ফোনের মধ্যে আছে কিনা। দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাপ্লিকেশনটা চলে গেছে। এখন বন্ধুরা অ্যাপ্লিকেশনটা আপনারা হাইড করে ফেললেন। এখন যদি আপনারা আনহাইড করতে চান তাহলে আবার আপনাদেরকে পাসওয়ার্ডটা দিয়ে আপনাদেরকে যেতে হবে। যাওয়ার পর আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনটার উপরে আপনারা দেখতে পাচ্ছেন হাইড, এখানে আপনারা ক্লিক করলে আনহাইড আসবে, আনহাইডে ক্লিক করে দিলে বন্ধুরা আনহাইড হয়ে যাবে। তো আপনারা চাইলে অ্যাপ্লিকেশনটাকে আপনারা এখানে ফোনের মধ্যে না রেখে আপনারা চাইলে এখানে গিয়ে সেই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ব্যবহার করতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ফটো ভিডিও হাইড করবেন। ফটো হাইড করার জন্য ক্যামেরাতে ক্লিক করবেন, ভিডিও হাইড করার জন্য এখানে ভিডিওতে ক্লিক করবেন, আর এখানে আপনার গ্যালারিতে ক্লিক করলে সেখান থেকেও আপনারা ভিডিও অডিও আপনারা এখান থেকে হাইড করে নিতে পারবেন। তো এক্সাম্পল হিসেবে আমি ফটো দিয়ে দেখাই, ক্যামেরাতে ক্লিক করলাম, এখানে আপনাদেরকে অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার পর আপনারা চাইলে ডিরেক্টলি যে কোনো ফটো আপনারা ক্লিক করে সেগুলোকেও আপনারা হাইড করতে পারেন। তো আমরা ফটো ক্লিক করব না, এখানে আমরা যাব প্লাস আইকনে, নিচে দেখতে পাচ্ছি প্লাস আইকন, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা টেক ফটো, এখানে চাইলে আমরা ফটো নিতে পারবো, চাইলে আমরা ভিডিও লুকাতে পারবো। তো আমরা ইনপুট ফটো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর যেমন ধরুন আমি এখানে আমার এই ফটোটাকে আমি এখানে ইনপুট করলাম, ঠিক আছে। এই ফটোটাকে ইনপুট করার পর আপনারা দেখতে পাচ্ছেন ফটোটা এখানে চলে আসছে। এখানে যখনই আপনারা ক্লিক করবেন আপনারা ফটোটা এখানে দেখতে পাবেন, এবং আপনারা যদি এখানে ভিডিও অডিও সব কিছু রাখেন আপনারা সব কিছু এখানে পেয়ে যাবেন। এখন বন্ধুরা দেখাবো 3 নম্বর ট্রিকটা, এই অ্যাপ্লিকেশনটা কীভাবে ইনস্টল করবেন আমি বলে রেখেছি। এই অ্যাপ্লিকেশনটা অনেক ভালো একটা অ্যাপ্লিকেশন, অবশ্যই আপনারা আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করুন। এখন আপনারা যাবেন আপনাদের ফোনের সেটিংয়ে। এটা বন্ধুরা কোনো অ্যাপ্লিকেশন ছাড়া দেখাচ্ছি কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন হাইড করবেন। তো এখানে আপনারা নিচের দিকে যাবেন, এখানে আপনারা পাবেন সিকিউরিটি, সিকিউরিটিতে আপনারা ক্লিক করুন। সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ লক, অ্যাপ লকে আপনারা ক্লিক করুন। আপনাদের ফোনের মধ্যে অ্যাপ লকে গেলেই হবে, আপনারা হয়তো এক এক ফোনের মধ্যে এক এক ধরনের অপশন থাকতে পারে, সিকিউরিটিতে বা প্রাইভেসিতে বা স্টোরেজ যে কোনো একটা অপশনের মধ্যে বা ফিঙ্গারপ্রিন্ট লকের মধ্যে হয়তো আপনাদের অ্যাপ লক থাকতে পারে। সেখানে আপনারা ক্লিক করলে আপনাদের সামনে এনেবল অপশন আসবে, এখান থেকে আপনারা চাইলে স্ক্রিন পাসওয়ার্ডটাও সেট করতে পারেন বা আপনারা চাইলে কাস্টম পিন করতে পারেন। তো আমরা এখানে কাস্টম পিন করব, কারণ স্ক্রিন পাসওয়ার্ডটা অনেকেই জেনে ফেলে, সেজন্য আমরা এখানে কাস্টম পিন করব। তো এখানে আমি দিয়ে দিলাম যে কোনো একটা পিন নাম্বার, আমি 6 পর্যন্ত দিয়ে দিলাম। আপনারা কিন্তু এইভাবে দেবেন না, আপনারা একটা হার্ড পাসওয়ার্ড দেবেন এখানে। তারপর আপনারা এখানে একটা কোয়েশ্চেন সিলেক্ট করবেন। তো আমি এখানে ফাদার নেম সিলেক্ট করে দিলাম, তো আমি ইসমাইল লিখে দিলাম। তো এখানে ফিনিশ করে দিলাম। এখন আপনাদের এখানে দেখাচ্ছে ইউজ ফিঙ্গারপ্রিন্ট আইডি, আপনারা চাইলে আপনাদের ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে এরকম তাহলে আপনারা চাইলে ফিঙ্গারপ্রিন্টও লাগাতে পারেন। আপনাদের ফোনের আঙ্গুলের টাচ ছাড়া কেউ আপনাদের অ্যাপ্লিকেশনগুলো অন করতে পারবে না। তো ওকেতে প্রেস করে দেবেন। এখন আমি এখান থেকে গুগল ক্রোমটাকে অফ করে দিলাম, তারপর এখানে ফেসবুকটাকে অফ করে দিলাম। আপনাদের যা যা অ্যাপ্লিকেশন অফ করতে হবে আপনারা করে দেবেন। তো আমি যদি গুগল ক্রোম অন করতে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইউজ পাসওয়ার্ড হলে আপনারা ইউজ পাসওয়ার্ডে ক্লিক করে আপনারা চাইলে পাসওয়ার্ডটা দিলে হয়ে যাবে, আর যদি ইউজ পাসওয়ার্ড যদি না করেন তাহলে আপনারা ফিঙ্গারপ্রিন্টে যখন ক্লিক করবেন আপনাদের ক্রোম ব্রাউজার ওপেন হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি ফেসবুকটা দেখাই,
ফেসবুকে ক্লিক করলাম, এখানে ফিঙ্গারপ্রিন্ট দেখাচ্ছে, ইউজ পাসওয়ার্ড দেখাচ্ছে। ইউজ পাসওয়ার্ডে যদি ক্লিক করেন তাহলে আপনারা যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা যদি আপনারা এখানে দেন তাহলে আপনাদের ফেসবুকটা অন হয়ে যাবে। এই তিনটা মেথড আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো আপনাদের যদি ভিডিওটা বিন্দু পরিমাণে ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, খুদা হাফেজ।